গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেহেতু আমার ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, তাই আজকে একটু ভালোভাবে পুজো দিয়েছি ঠাকুরকে। ঠাকুরকে পুজো দেওয়ার পর আমি চলে গিয়েছি ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়েছি, তবে শাড়িটা কিন্তু আমার নয়। এরপর চলে যাব গাছে জল দিতে, সেখানে আমি কলকলায় বসিয়ে দিয়েছি বালতি, দেখো জল পড়ছে। আর এই সময়টা খুব আমার তাড়াহুড়ো থাকে, তাই তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে আমি চলে আসব ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী বলতো, সব কিছু আমি রেডি করে গেছি গাছে জল দেওয়ার জন্য, নাহলে এসে না খুব দেখবো যে ছেলে মেয়ে উঠে গেছে, তখন খুব অসুবিধা হয়। আজ ব্রেকফাস্টে করছি আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর এই দুটো রেসিপি আমার আগে দেওয়া রয়েছে, সেই জন্য আর তোমাদেরকে আমি প্রসেসটা দেখালাম না। দেখো হয়ে গেল আমার ব্রেকফাস্ট তৈরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর ব্রেকফাস্টের পরে সমস্ত বাসনপত্র আমি ধুয়েও নিয়েছি, দেখো হয়ে গেছে আমার বাসনপত্র ধোয়া। এলাম রান্নাঘরে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সকালে খাওয়া দাওয়া যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন চলে এসেছি দুপুরে আর রাতে রান্না করে রাখতে। আজকে রান্না করব কাতলা মাছ আর ট্যাংরা মাছ, দেখতেই পাবে কিন্তু আমি রান্না করছি। আর তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ, ফ্ল্যাটে কাজ হচ্ছে, যেহেতু ফ্ল্যাটে থাকতে কাউকে তো কিছু বলা যায় না, না তো সেই কারণে আওয়াজটা শুনতে হচ্ছে, কিছু করার নেই। তোমাদের নিশ্চিত অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, তাহলে দেখতে থাকো যাবে তাদের রান্না করছে। রান্নার সমস্ত রকম জোগাড় মোটামুটি হয়ে গেছে, কিছু বাকি আছে। দেখো ভাতের জলটা রেডি করে রেখেছি, চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, বেগুন কাটা হয়ে গেছে, ফুলকপি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাতলা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, ট্যাংরা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে রয়েছে টমেটো আর আদা, শিম, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভেজানো রয়েছে, রয়েছে বড়ি আর রয়েছে কড়াইশুঁটি। মোটামুটি রেডি হয়েই গেছে, তোমরা বুঝতেই পারছো। আর কোন মাছ কি দিয়ে রান্না করব সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ আমি ট্যাংরা মাছটা রান্না করছি সবজি দিয়ে, তার মধ্যে রয়েছে বেগুন, কড়াইশুঁটি আর শিম। এছাড়াও নিয়ে নিয়েছি টমেটো ঘষে, রয়েছে বিভিন্ন রকম মশলা যেগুলো আমি ভিজিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, রয়েছে বড়ি আর ধনে পাতা। তাহলে দেখে নাও কিভাবে আমি রান্নাটা করছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর বড়িগুলো ছেড়ে দিয়েছি, বড়িগুলো ভেজে আমি তুলে নেব আর জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত, বড়ি ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, বেগুনটাও ভেজে তুলে নেব আর এভাবে শিমটা ভেজেও তুলে নেব। বেগুন আর শিম ভেজে তুলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, একটু নেড়ে দিলাম। এবার ঘষে রাখা আদাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো ঘষে রাখা, এটাও দিয়েও একটু নেড়ে নেব। এবার ধুয়ে নে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবার আর দিয়ে দিব অল্প করে নুন। ট্যাংরা মাছটা কিন্তু পাতলা ঝোলে হবে, খুব একটা গাঢ় হবে না। ভাত রান্না করা আমার হয়ে গেছে, এখন নুন দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা হাফ কষে গেছে, সম্পূর্ণ কষে যায়নি। এই অবস্থাতে আমি দিয়ে দেবো মাছগুলো, এবার মাছগুলো এর সাথে ভাজা হয়ে যাবে আর মশলাটা কষে যাবে যতটুকু বাকি আছে। এবার খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটার রংটা অনেকটা বদলে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা ঝোলে করব, একটু নুনও দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি। তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম, ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর তার সাথে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর ধনে পাতা, হয়ে গেল। এবার চাপা দিয়ে দিচ্ছি, এবার ঢাকাটা তুলছি, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তোমরা সবসময় জানো যে আমি কাঁচা লঙ্কাটা লাস্টে দিই, তাহলে না স্মেলটা খুব ভালো হয়। আর এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু চিনি, তাহলে টেস্টটা আরও ভালো হবে। চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। হয়ে গেল আমার শিম বেগুন দিয়ে ট্যাংরা মাছ, খুব সুন্দর হয়েছে, দেখো খেতেও খুব ভালো হবে। এবার আমি কাতলা মাছ রান্না করে দেখাচ্ছি, যেটা নুন হলুদ দিয়ে মাখা আছে, রয়েছে বিভিন্ন রকম মশলাগুলো
করে ভেজানো রয়েছে ধনের পাতা কুচি ফুলকপিটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি আলু কেটে রেখেছি ধুয়েও নেওয়া আছে আর পুরিটা ভিজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে রয়েছে টমেটো পেস্ট কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ ভাজা আমার হয়ে গেল এবার দিয়ে দিলাম আলু আলুগুলো আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো আলু ভাজাও হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তাতেও নুন হলুদ দিয়ে দিলাম ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট যেটা টমেটোটাকে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজানো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিলাম দিয়ে দিলাম চিনি দিয়েও নেড়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলাটা কিন্তু প্রায় কষে গেছে এবার আলু আর ফুলকপি সবই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে এই অবস্থায় দিয়ে দিলাম কড়াইশুঁটি ভালো করে নাড়াচাড়া হয়ে গেল মশলাটাও কষা হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম নুন আর বড়িটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্মেলের জন্য আর ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু ঢেকে দেবো এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো রান্না কিন্তু হয়ে গেছে কাতলা মাছটা সম্পূর্ণ রেডি এরকম হয়েছে দেখতে এবার আমি বেড়ে নিচ্ছি কাতলা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে ভাত দেখো দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা